27 জুন 2020-তে আমরা জানতে পাচ্ছিলাম রাজ্য সরকারের একটা বিজ্ঞপ্তির মাধ্যমে যে রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রকম পরীক্ষা হবে না, পরীক্ষা বাতিল করা হলো করোনা ভাইরাসের জন্য। কিন্তু 6ই জুলাই 2020-তে রাত্রের দিকে আমরা যেটা জানতে পারলাম ইউজিসির নোটিশের মাধ্যমে যে পরীক্ষা বাধ্যতামূলক ফাইনাল সেমিস্টার স্টুডেন্টদের জন্য। ইতিমধ্যে সকল ছাত্রছাত্রীরাই ইউজিসির নতুন বিজ্ঞপ্তিটা জেনে গেছে, অর্থাৎ নোটিশটা বা গাইডলাইনটা জেনে গেছে। সেখানে প্রধান বিষয় হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। ফাইনাল পরীক্ষা বলতে ফাইনাল সেমিস্টার, ফাইনাল বর্ষ, অর্থাৎ 1+1+1 ছাত্রছাত্রীদের পরীক্ষাটা নিতে হবে এবং সেই পরীক্ষাটা নিতে হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। এবং এই বিষয়ে অনেকেই মন্তব্য করছে, তাহলে কি ইউজিসি জানে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে মহামারী কমে যাবে বা করোনা ভাইরাস কমে যাবে? তাহলে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো 30শে সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষাটা হবে? এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করছে, অনেকে কমেন্ট করে জানাচ্ছে। তো ইউজিসির পর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ রমেশ পোখরিয়ালের স্যারের তরফ থেকে কিন্তু একটা টুইট করা হয়েছে, সেই নির্দেশিকা ঘিরে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এবং অনেকেই জানতে চাইছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে কি মন্তব্য করছেন। তার কারণ হচ্ছে কদিন আগেই তো বলা হলো পরীক্ষা বাতিল, আবার ইউজিসির এই নতুন গাইডলাইন, তাহলে কি পরীক্ষা হবে না হবে না, এই নিয়ে শিক্ষামন্ত্রী কি বলছেন? তো এই নিয়ে জানা হলে শিক্ষামন্ত্রী যেটা বলছেন নিউজ পোর্টালগুলোকে এটা বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন, যা সিদ্ধান্ত নেওয়ার বিশ্ববিদ্যালয় নেবে। তো আপাতত শিক্ষামন্ত্রী এটুকুই জানিয়েছে, পরবর্তীতে যদি কোনো বিস্তারিতভাবে কিছু বলেন আমি আবার প্রকাশিত করে দেবো ভিডিও। তোমরা আমাদের চ্যানেলটার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনসটিকে অন করে রেখো। এবং এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা পরবর্তীতে একসাথে নেওয়া হবে কিনা? কারণ আপাতত তো বলা হচ্ছে যে পরীক্ষা হবে না, অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পাস করানো হবে। তাহলে কি পরবর্তীতে মার্চ করা হবে? এই নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। তো এই নিয়ে অনেকেই প্রশ্ন করছে, এই নিয়ে উত্তর কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত জানা নেই। যখনই আমি জানতে পারবো কিন্তু তোমাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত কবে প্রকাশিত হবে? বারবার বলা হচ্ছে পরীক্ষা হবে, বারবার বলা হচ্ছে পরীক্ষা হবে না। এইভাবে ছাত্রছাত্রীরা কিন্তু মাইন্ডসেটটাকে ঠিক রাখতে পারছে না। তাই ছাত্রছাত্রীদের অনেকেই প্রশ্ন করছে, কবে ছাত্রছাত্রীরা নিশ্চিত হতে পারবে পরীক্ষার ব্যাপারে, অর্থাৎ পরীক্ষা আদৌ হবে কি হবে না? তো এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে আমি ভিডিও বানিয়ে দেবো। Exam 365 বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাবে। তাই বলবো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবং স্কলারশিপের আপডেট, চাকরির আপডেট, পড়াশুনো সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থাকো। বাই বাই।